একটুখানি তুই দেখাইলি হবে। দেখেন ওখানে যেমন হপার বলছিলাম, এটা হচ্ছে হপার যে মুখ মানে খাবে, ওখানে ধান খাইছে, এখানে কি ভুট্টা খাবে, ভুট্টা খাবে। ওখানেও কি একটা চালনি ছিল না দেখছেন না, ওই চালনি ছিল ছিল কি ছোট, কারণ ওটা ধানের জন্য। যখন আমরা বাদাম করব, বাদামের জন্য বাদামের সাইজ অনুযায়ী এই চালনি ছিদ্র থাকবে, ভুট্টার সাইজগুলো তো বড়, এই জন্য দেখেন এই চালনিটা, এই চালনির ভিতরে আবার দেখেন পেগ আছে। মানে যখন আপনার যদি আরো বেশি গুড়া গুড়া করা লাগে তখন পেক সংখ্যাটা বাড়াই দিতে হবে। যদি আপনি বলেন যে না আমার আর একটু এত গুড়া গুড়া করার দরকার নাই, তাহলে হচ্ছে আপনি পেক সংখ্যা কম বেশি করুন। অনেক সময় আছে না ভুট্টার এই যে মোচাগুলা বেশি ভেঙে যায়, বেশি ভেঙে গেলে তাহলে আপনার এই পেক সংখ্যাটা কমাই দিতে হবে। যদি কম ভাঙে তাহলে হচ্ছে যে যদি ঠিক থাকে তাহলে ঠিকই থাকলো, মানে এটা কম বেশি করা যায়, এটা পেকটা আপনি কম বেশি করতে পারবেন। তাহলে এইটার মাধ্যমেই ভুট্টাটাকে কি আমি আশ্রয় দিব, মানে ছুলাবো আর কি। ছুলানোর পর পরেই এটা কিন্তু এদিকে বেড়ে যাবে আর মোচাগুলো আমার এদিকে আসবে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমার এই যে ভুট্টা মারা যান, এই ভুট্টা মারা ওটাতে বলছিলাম কি 0.5 হর্স পাওয়ার মোটর, বাদাম মারাই আর হচ্ছে আমাদের শস্য মারাই যন্ত্রে ঝাড়াই যন্ত্রে 0.5 হর্স পাওয়ার মোটর লাগে। আর এটাতে কিন্তু লাগবে কি ইঞ্জিন, বুঝতে পারছেন, এটা ডিজেল ইঞ্জিন। তাহলে ডিজেল ইঞ্জিন দিয়ে আমরা ভুট্টাটা মারাই করবো। তাহলে আমরা এখানে একটা ছবি দিলে ওখানে চলে যাবো, মানে সার্বক্ষণ।